Marshall? এসব কি ছাড়ো, এত শক্ত করে ধরে রাখছো কেন? চলে যাচ্ছি কোথাও? যাও না পারলে। যাওয়ার সাধ্য আছে তোমার? কোথাও যেতে পারবে না, পারলে যাও, চলে যাও। ইস ঢং, ছয় মাস পরে এত ভালোবাসা, এত প্রেম কিচ্ছু থাকবে না জানি। তুই আমার, তুই শুধুই আমার, সারাটা জীবন ধরে তুই শুধু আমার। ছাড়ো, এবার তরকারি পড়ে যাচ্ছে, ছাড়ো। কি মন খারাপ নাকি স্যারের? এত কেন চিন্তা করতেছ? একটা স্পন্সরশিপ গেছে তো কি হয়েছে, আবার আসবে? আমরা দেখবা বিশাল বড় একটা স্পন্সরশিপ পাবো, তোমার একটা সোলো এক্সিবিশন হবে, তোমার প্রতিটা ছবি সেখানে আমরা এক্সিবিশন করব। তারপরে দেখবা কত কত গেস্ট আসছে, মিডিয়া কভারেজ, দ্য ওয়ান অ্যান্ড অনলি। খাবার ভালো হয় নাই, হাসো না। তুমি আমাকে রেখে চলে গিয়ে ভালোই করেছো, নাহলে সারাটা জীবন কষ্ট পেত তো তোমাকে। আচ্ছা, পুরুষ সবসময় তার শখের নারীকে কেন হারায় বলতে পারো? সেটা আমি কি করে জানবো? হয়তো বা একটা সময় পর গিয়ে জীবন, বাস্তবতা আর সময়ের স্রোতের সাথে সাথে পুরুষ মানুষের শখটাই আর থাকে না। আর যখন পুরুষ মানুষের শখটাই থাকে না, তখন তার শখের নারী তো শুধুই তার মরীচিকা। তাহলে আমাদের এত প্রেম, এত ভালোবাসা, এত স্মৃতি, এগুলোর কি হবে? আমাদের যা কিছু ছিল সব কিছুই কি মুছে গেছে? মীরা, 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 হ্যালো ভাই, তুমি কই? তোমাকে কতবার ফোন দিলাম, ঘুমাইতেছিল নাকি? যা বলবি তাড়াতাড়ি বল ভাই। ভাবি তো তার হাজবেন্ড সব আমেরিকাতে চলে গেছে 10টা ফ্লাইটে। Thank you.
চোখ তোমার সাথে গল্প লেখার, এ কি তাদের অনুরোধ? আমি আর আমার কষ্টে ভরা নোংরা ভেজা দুটি চোখ তোমার সাথে গল্প লেখার, এ কি তাদের অনুরোধ? দূরে কোথাও নতুন করে দুটি পাখি জুটি বেঁধেছে, এখনো আমি আছি বেঁচে বুকে নিয়ে তোমার অভিমান, তোমায় খুঁজে নেবার আমার একি মিথ্যে পরাস্ত অভিযান, এখনো আমি আছি বেঁচে বুকে নিয়ে তোমার।